শিক্ষার্থীদের তোপের মুখে টিএসসি ছানের রাফরান্দা ছোট ভাই খ্যাত ইফতেকা রাফসান এ বিষয়টিতে সোশ্যাল মিডিয়া খুব প্রকাশ করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদের রাফসানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গে রোববার সকালে ফেসবুকে পোস্ট দেন সালমান রাফসানের পাশে দাঁড়িয়ে ফেসবুক পোস্টে লেখেন একটা যুদ্ধ জেতার আগে যদি সবার প্রায় ইগো আর অ্যাগ্রোগান্স দিয়ে নিজেরাই নিজেদের বিরুদ্ধে দাঁড়াই তাহলে জেতার পর তো নিজের ভাইয়ের মাংস খেয়ে ফেলবো আমরা সালমান আরও লেখেন রাফসানকে যদি সুন্দর করে বলা যেত যে কত আশা তার উপর মানুষের রাফসানকে অনুপ্রাণিত হয়ে আরও হেল্প করতো না এরপর সবিজের কিছু তারকার প্রসঙ্গে মন্তব্য করে সালমান লেখেন দেশকে পুরো বেঁচে দিয়ে নায়ক ফেরদিউস রিয়াজরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে সবার সামনে ভাষণ দিচ্ছে কেউ কিছু করতে পারল না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সমালোচনা করে লেখেন রাফসানে দেরি করে হলেও ফাইনালি সামনে এসেছে ওকে দেখে কয়েক লাখ মানুষ সাহস পেত আরও